হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো বা অনেকে চাচ্ছেন যে উইন্ডোজ 11 এর বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা উইন্ডোজ 11 এর বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি উইন্ডোজ 11 বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। সেই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি পেন ড্রাইভ লাগবে এবং অবশ্যই সেই পেন ড্রাইভটি মিনিমাম 8 GB যাতে স্টোরেজ হয়। অলরেডি আমি আমার পিসিতে একটি পেন ড্রাইভ কানেক্ট করেছি, যেটা কিনা 32 GB, যেটা কিনা 28.5 GB আমি চাইলে ব্যবহার করতে পারবো। সো এখন আমি আমার উইন্ডোজ 11-এর যে বুটেবল পেন ড্রাইভ বা যে উইন্ডোজ 11-এর অ্যাসিস্ট্যান্টটি আছে সেটি আমি ডাউনলোড করব। আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলে আপনার ডাইরেক্ট আপনাদেরকে ডাউনলোড উইন্ডোজ 11-এর এই সেকশনে নিয়ে যাবে। এখন আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। সো আমি জাস্ট এটাকে ডাউনলোড নাওয়ে ক্লিক করব এবং দেখতে পারবো যে এই মিডিয়া ক্রিয়েশন টুলস উইন্ডোজ 11টি ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট এটাকে ওপেনে ক্লিক করব এবং আমি এই স্ক্রিনটিকে মিনিমাইজ করে দিই। যখন আমি ওপেনে ক্লিক করব আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবো যেখানে কিনা দেখাচ্ছে যে গেটিং এ ফিউ থিংস রেডি। সো আমরা জাস্ট ওয়েট করি এটা উইন্ডোজ 11-এর যে অ্যাসিস্ট্যান্ট টুলস সেটি রান হচ্ছে। এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস, আমি দিয়ে দেব অ্যাকসেপ্ট অ্যান্ড দেন গেটিং এ ফিউ থিংস রেডি। দেখি তারপর আর কি অপশন আসে, আমি জাস্ট একটু ওয়েট করি। এখানে দেখাচ্ছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডিশন, আপনি যদি চান যে এখানে বাই ডিফল্ট যেহেতু উইন্ডোজ ইংলিশ ইউনাইটেড স্টেটস এবং এডিশন উইন্ডোজ 11 দেওয়া আছে, আপনি যদি চান যে আপনার এডিশনাল উইন্ডোজ 11-এর ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করার জন্য বা অ্যাকসেপ্টে, তাহলে এটাকে জাস্ট আনচেক করে ইংলিশের জায়গায় আপনি যেখানে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার যে ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজটি নিয়ে নিতে পারেন। আমরা যদি এডিশনে আসে দেখতে পাবো এডিশন শুধু উইন্ডোজ 11-ই। এনিওয়ে আমি জাস্ট এখন কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এবং আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। এবং এখানে দেখা যাচ্ছে যে চয়েস উইন্ডোজ মিডিয়া টু ইউজ, ইউজ ফ্ল্যাশ ড্রাইভ অর ইউজ আইওএস ফাইল। আপনি চাইলে এই যে উইন্ডোজ 11-টি সেটি একটি আইওএস ফাইলও চাইলে আপনার কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারেন এবং ল্যাটার আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ইউএসবি পেন ড্রাইভে সেটাকে বার্ন করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি যেহেতু অলরেডি আমার পেন ড্রাইভ কানেক্টেড আছে এবং আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে আপনি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। সেই ক্ষেত্রে আমি আইওএস ফাইলের দিকে না গিয়ে আমি চুজ করছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর যেহেতু অলরেডি আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ কানেক্ট করা আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পেন ড্রাইভটির নাম এবং এটা হচ্ছে ইএসএনডিক্স পেন ড্রাইভ। সো আমি জাস্ট অবশ্যই এখানে একটা জিনিস নোটিস যে আপনি যে কোনো পেন ড্রাইভে ক্লিক করেন না কেন, যে কোনো পেন ড্রাইভে ইনসার্ট করেন না কেন, যদি সেই পেন ড্রাইভে কোনো আপনার ইম্পর্টেন্ট ডাটা থাকে তাহলে সেই ডাটাগুলো কোথায় সরিয়ে নেবেন। কারণ আপনি যদি সেই পেন ড্রাইভটিতে বুটেবল করতে যান তাহলে অটোমেটিক এই সিস্টেমটি আপনার পেন ড্রাইভটিকে ফরম্যাট করে দেবে। তার মানে হচ্ছে আপনার পেন ড্রাইভের যত ডাটা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা কী করবো, যেহেতু আমার পেন ড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ডেটা নেই, একদম এমটি, সো আমি এটাকে আমার টেনশনের কোনো কারণ নেই, সো জাস্ট আমি এটাকে চুজ করে নেক্সটে ক্লিক করছি। এখন দেখি যে দেখাচ্ছে যে গেটিং এ ফিউ থিংস রেডি। সো দেখি তারপর এখানে দেখা যায় ফিল ফ্রি টু কিপ ইউজিং ইউর পিসি, প্রোগ্রেস 0%। সো এটা 100% হতে সময় নেবে, ডিপেন্ড অন আপনার ইন্টারনেট স্পিডের উপর। এবং তারা বলতে চাই আপনার চাইলে আপনার পিসিটিকে এই মুহূর্তে ব্রাউজ করতে পারেন, যে কোনো কাজ যদি করতে চান তাহলে সেই কাজ করতে পারেন এটাকে মিনিমাইজ করে। সো আমি জাস্ট ওয়েট করছি আনটিল ফিনিশ দিস 100% প্রসেস। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু উইন্ডোজ 11-এর যে সেট আপ ফাইলটি সেটি 100% ডাউনলোড হয়ে গেছে এবং আমার পেন ড্রাইভটিতে কিন্তু অলরেডি সেটা ইনস্টল হয়ে গেছে এবং সেটা বুটেবল হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ইউর
USB flash drive is ready. So I'm just you can finish it, click query, and then I can say setup is cleaning up. So 100% done. I can do the Amar this PC the Jai among Ami EJ Amar parent drive to Chilo Shadam open query. দেখতে পারবো যে এখানে উইন্ডোজ 11 এর সেটআপ ফাইলটি চলে আসছে সো এখন আমি চাইলে এনি টাইম আমার এই বুটেবল পেন ড্রাইভটি দিয়ে যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস